বন্ধুরা, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 2-1 গোলে পরাজিত হলো এটিকে মোহনবাগান দল, যেখানে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মুম্বাই দল। আর প্রথমার্ধ বলা যেতেই পারে খেলা হয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে বিশাল কায়েতের, যেখানে প্রথমার্ধে 7-7টি সেভ করেন বিশাল কায়েত। এরপর 29 মিনিটের মাথায় ছাংদের দুরন্ত স্ট্রাইক এবং প্রথম গোল পেয়ে যায় মুম্বাই দল। আর ব্রেন্ডন হ্যামিল, এই হ্যামিলকে নিয়ে আর কী বলবো, এই হ্যামিলের সঙ্গেই নাকি টিরির সঙ্গে আমরা তুলনা করি। আর আশিস রায়কে নিয়েই বা কী বলবো, গত মরশুমের ধারে কাছে নেই তিনি, এক কথায় জঘন্য পারফরমেন্স। এরপর প্রথমার্ধের একদম শেষ দিকে লিস্টন কোলাসো একটি দারুণ বল পেয়েছিলেন, বাট লিস্টন কোলাসো হয়তো গোল করাই ভুলে গিয়েছেন। সো এইভাবেই প্রথমার্ধ শেষ হয়, যেখানে মুম্বাই সিটি এফসি 1-0 এগিয়ে থাকে। এরপর দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে এটিকে মোহনবাগান দল, যেখানে 57 মিনিটের মাথায় হুগু মোয়াসের দুর্দান্ত একটা শট, বাট লাচেন পার দুরন্ত সেভ, এবং 66 মিনিটের পর একের পর এক কর্নার ফ্রি কিক, বাট সেই আক্রমণ থেকে গোল তুলতে পারেনি এটিকে মোহনবাগান দল। আর 77 মিনিটের মাথায় কিন্তু মুর্তাদা ফলের বল হাতে লাগে এবং পেনাল্টি পাওয়া উচিত ছিল এটিকে মোহনবাগান দলের, বাট রেফারি কিন্তু তাদেরকে পেনাল্টি দেয়নি। আর দুই দলের গোলকিপারই কিন্তু আজকে অনবদ্য খেলেছে। এরপর বেশ কয়েকটি সুযোগ পাই দুই দলই, কিন্তু কোনো দলই গোল করতে পারেনি এবং মুম্বাই সিটি এফসি দল জিতে গেল 1-0। আর এটিকে মোহনবাগান দল এইবারও হারাতে পারলো না মুম্বাইকে। আর এই ম্যাচ জেতার মাধ্যমে মুম্বাই দল প্লে অফে চলে গেল এবং এটিকে মোহনবাগান দলের লিগ শিল্ড জয়ের স্বপ্নটা প্রায় শেষ হয়ে গেল। সো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।